আর প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ছাত্র বিক্ষোভ হয়েছে পথ অবরোধ হয়েছে এবং তাদের সঙ্গে ছাত্রছাত্রী সামিল ছিল না অনেক অভিভাবক কিন্তু এই বিক্ষোভে সামিল ছিল এর একটি কারণ যে উচ্চ মাধ্যমিকে প্রত্যেকের বা অনেকেরই আশানুরূপ ফল হয়নি অনেকে কিন্তু অকৃতকার্য হয়েছে অনেকে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল কিন্তু তারাও কিন্তু অকৃতকার্য হয়েছে তো এই জন্য কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের কি করতে হবে এই মুহূর্তে তাই সবার আগে তোমরা কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কি বলেছে আগে ভালো করে তোমরা স্ক্রিনে দেখে নাও দেখো উপরে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডেট তোমরা দেখে দাও চব্বিশ সাত দু হাজার একুশ কী বলা যে বিজ্ঞপ্তিতে এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত কোনো অভিযোগ বা আবেদন প্রয়োজনীয় নথিসহ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী সাত দিনের মধ্যে যোগাযোগ করলে সংসদ অভিযোগগুলি বা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে রবিবার বা ছুটির দিন সহ প্রতিদিন বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাক্ষাতের ব্যবস্থা থাকছে একটি ইমেল আইডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমরাও তোমাদের কিন্তু অভিযোগ জানাতে পারো ঘরে বসে ডক্টর মোহন দাস সভাপতি তো তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো অফিসিয়ালি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে এক কথায় কিন্তু তোমাদের কিন্তু আবার জয় হলো তাই তোমাদের এখন কি করণীয় তোমরা যারা অকৃতকার্য হয়েছো তোমরা যারা খাতা রিভিউ করছো যাদের আশানুরূপ ফল হয়নি তাই তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট সমস্ত নথিপত্র নিয়ে তোমাদের স্কুলে ইমিডিয়েটলি প্রধান শিক্ষকের সাথে দেখা করো এবং স্যারদেরকে বলো এই জন্য তোমাদের নম্বর কম এটা এই বেশি আসলে তোমার যা সমস্যা সেই সমস্যাগুলো তোমাদের প্রধান শিক্ষক জানাও এবং ডকুমেন্টগুলো জমা দাও এবং প্রধান শিক্ষককে অবশ্যই তোমাদের জানাতে হবে এই তোমাদের যে ডকুমেন্টগুলো সাত দিনের মধ্যে কিন্তু সংসদে পাঠাতে হবে এবং আশা করা যায় তোমাদের প্রত্যেকের সাথেই কিন্তু সুবিচার হবে কারণ সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু নজর দিতে বলা হয়েছে যে একসাথে এত ছাত্রছাত্রীদের কি করে এরকম একটা রেজাল্ট বিভ্রাট হতে পারে তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই পেশেন্স রাখো অর্থাৎ তোমরা প্রত্যেকেই ধৈর্য ধরো প্রত্যেকেরই ভালো রেজাল্ট এবার অবশ্যই আসবে যাদের খারাপ রেজাল্ট হয়েছিল বা যারা অকৃত কার্য হয়েছিলো প্রত্যেকেই তোমাদের সুবিচার পাবে তাই তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য রাখো কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু হাতে নতুন রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবে তো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটি বুঝতে পেরেছ এবং অবশ্যই অনেক ছাত্রছাত্রী এখনও ডিপ্রেশনে আছে তাই বলবো এই ভিডিওটি বা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ওদের সাথে শেয়ার করে দিও যাতে ওরাও দ্রুত এই কাজগুলো করতে পারে তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো